মাই চ্যানেল আমি কৃষ্ণা ঠিক এই মুহূর্তে থেকে আপনাদের সঙ্গে গল্প করার জন্য আমি আবার হাজির হয়ে গেছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে দুপুর একটা আমার স্নান হয়ে গেছে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি স্নান টান করার পর হালকা জানলা দিয়ে যেটুকুনি রোদ্দুর আসছে সেইটুকু রোদ্দুর গায়ে লাগাতে লাগাতে আমার মেয়ে এখন টিভিতে সিনেমা দেখছে অ্যানিমেশন যে সমস্ত মুভি হয় সেগুলো দেখছে হাজবেন্ড খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে টিফিন টিফিন সব গুছিয়ে নিয়ে চলে গেছে আর আজ আমি এখন রান্নাঘরে রান্না করছি কি রান্না করছি রান্না করছি এই যে চিকেন কষা কষা ঠিক নয় একটু ঝোল ঝোল হবে মেয়ে খাবে তো আর ভাত দিয়ে খাবো অতটা শুকনো শুকনো করে মেয়ে ভাত খেতে পারে না তাই একটু ঝোল ঝোল করবো আর এখানে সেই জন্য নতুন আলু বেশ বড় বড় নতুন আলু সেগুলোকে কেটে এখানে বেশ নুন হলুদ দিয়ে কড়া করে ভাজতে বসিয়েও দিয়েছি আলুটা আমার ভাজা প্রায় হয়েও গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব সমস্ত ভাজা আলু আমি এখানটায় তুলে নিলাম একদম বেসিক চিকেনের ঝোল হবে যেরকম চিকেনের ঝোল আপনারা বাড়িতে বানান আমিও ঠিক সেরকমই বানাবো তেলটার এই তেলটার মধ্যে এবার একটুখানি চিনি ফোড়ন দেবো দিয়ে সামান্য সাদা জিরে তেজপাতা এই সমস্ত দিয়ে দিয়ে মাংসটা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মশলা মাখানো এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা এই মাংসটা এর মধ্যে দিয়ে দেবো ব্যাস নেড়ে চেড়ে জল দিয়ে দেবো রান্না হয়ে যাবে তো পটাপট করতে থাকি হ্যাঁ চলো একটা বেজে গেছে না তাড়াতাড়ি দেড়টা বেজে যাবে দেখতে দেখতে দেড়টা বেজে যাবে তারপর খিদে পেয়ে যাবে তাড়াতাড়ি করি হ্যাঁ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেনটা ম্যারিনেট করতে কী কী দিয়েছি একবার আপনাদেরকে বলে দিই নর্মাল বেসিক জিনিস তাও একবার বলে দিই সেটা হচ্ছে পেঁয়াজ দিয়েছি সামান্য আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি ব্যাস এই সমস্ত দিয়েই ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর সামান্য টমেটো বাটাও দিয়েছি চিকেনটা একটুখানি কষিয়ে নিয়ে তারপর আমি এখানে বেশ কিছু টমেটো কেটে রেখেছি এই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো এখনই দেবো না কারণ টমেটো যে কোনো রান্নার প্রসেসকে আরও দেরি করে দেয় ওই জন্য টমেটোটা একটু পরে দেবো চিকেনটা রেখে বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে এবার আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো নতুন আলু সেদ্ধ হতে খুব সময় লাগে তাই এখনই দিয়ে দেব মোটামুটি মাংসটাকে কষিয়ে টষিয়ে নিয়ে এসেছি আর একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো রান্না হয়ে যাবে আর একটু নুনও দিয়ে দেবো ব্যাস বলেছিলাম না একদম পাতি চিকেনের ঝোল হবে কিন্তু এই শীতকালে গরম গরম ভাত ভাত অলরেডি নামিয়ে নিয়েছি এখানে উপর দিয়েও দিয়েছি গরম গরম ভাত আর তার সাথে গরম গরম মাংসের ঝোল আহা পুরো একদম তার স্বাদই আলাদা তার তৃপ্তিটাই আলাদা তাই না একদম আগুন ধোয়াটা ভাত হবে তার সাথে কড়াই থেকে ঝোল নেবো আর থালার মধ্যে দেবো আর মানে গপ গপ করে খাবো পুরো পিকনিক পিকনিক ফিল মাংস ভাত শুনলেই একটা পিকনিক পিকনিক মানে কথা মনে আসে মাথায় আর সেদিনকে আমি ওই যে গাজরের হালুয়াটা বানিয়েছিলাম না বললাম না যে একটুখানি হয়েছে আমার হাজবেন্ড খেয়ে জানি না কেমন বলবে না বলবে অসাধারণ হয়েছিল এমনিতে আমি তো আপনাদেরকে বলেইছি অসম্ভব ভালো হয়েছিলো আমার হাজবেন্ডও প্রচণ্ড ভালো খেয়েছে প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করেছে বলেছে এরপর দিন আর একটু বেশি করে গাজর দিয়ে তুমি বানিও এর আগের বারও মানে এর আগের বছরও বানিয়েছি এতটা ভালো বানাতে পারিনি হয়তো বানাতে বানাতে হাত তৈরি হয়ে গেছে এবছর একটা দুর্দান্ত হয়েছে হয়তো কিছু ভুলভ্রান্তি ছিল সেগুলো এবছর হয়তো করতে 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 ওভারকাম করেছি অসম্ভব সুন্দর হয়েছিল বিশ্বাস করুন অসম্ভব ভালো হয়েছিল আমি আবার একদিন বানাবো গাজরের হালুয়া মাংসটা কষে কি অসম্ভব একটা সুন্দর কালার এসেছে মানে একদম রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য একদম আদর্শ কিন্তু কী বলুন তো ভাতের সাথে খেতে গেলে একটু ঝোল না বলে ভালো লাগে না ওই জন্য একটুখানি জল দিতেই হবে কিছু করার নেই কিন্তু এই কষে আসা মাংসটার মধ্যে যেই আমি জল দেবো না আমার সমস্ত খাটনির ওপর জল দিয়ে দেওয়া হয়ে যাবে কি সুন্দর একটা তেল টেল ছেড়ে বেশ একটা সুন্দর গড়গড়ে টাইপের একটা রং হয়েছে আজ সকালবেলা আমার মেয়ের ক্লাস ছিল পরীক্ষা তো শেষ হয়ে গেছে কালকেই পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু ক্লাস ছিল আজকে সকালবেলা টিফিনে কি করেছিলাম বলুন তো সকালবেলা টিফিনে করেছিলাম আপনার সয়াবিনের কিমা কিমার একটা কারি মানে হয় না যেমন মাংসের কিমা যেরকম হয় পেঁয়াজ
রসুন দিয়ে কষা কষা করে সেরকম সয়াবিনের গ্র্যানিউলস দিয়ে সেটাকে পুরো মাংসের কিমার মতন করে পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছিলাম। সেটাই আজকে হাজব্যান্ড অফিসে খেয়েও গেছে, টিফিনেও নিয়ে গেছে, আমরা সকালবেলা ওটাই খেয়েছি। আর মেয়েকে আমরা বলতে আমি খেয়েছি, আর মেয়েকে করে দিয়েছিলাম প্যানকেক। মাংসটা কষে গেছে, আমি একটু জল দিয়ে দিই, বুঝলেন তো? এত সুন্দর মাংসটা কষিয়েছি, একটুখানি শুধু শুধু খেতে ইচ্ছে করছে। একটুখানি শুধু শুধু তুলে রাখি দু পিস, তারপর জল দেবো। এই যে দু পিস নিয়ে নিয়েছি, এবার একটুখানি টেস্ট করে দেখবো। গরম গরম মাংস রান্নার পর যদি একটু গরম গরম এরকম কষা কষা টেস্ট না করা যায়, তাহলে আর মাংস রান্নার সার্থকতা কোথায়? গরম গরম মাংস ভাত নিয়ে খেতে বসে পড়েছি, আমি আর মেয়ে একসাথেই খেয়ে নেবো। তাহলে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পর এবার আপনাদের সঙ্গে দেখা হবে। কেমন গরম মাংস ভাত নিয়ে বেশিক্ষণ বসে থাকা একদম ঠিক নয়, অন্যায় অন্যায়, ঠিক আছে? তো খেয়ে নিই, হ্যাঁ চলুন। মাংস ভাত খাওয়া শেষ, আর গরম গরম মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়ার পর শীতের দুপুরে যে জিনিসটার কথা সব থেকে বেশি মনে পড়ে সেটা হচ্ছে এই যে এই লেপ। এবার এই লেপের তলায় বিছানায় অলরেডি উঠে পড়েছি, টুকুস করে ঢুকে পড়বো, ঢুকে পড়ে একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পর তারপরে আবার এনার্জাইজ হয়ে বিকেলের কাজকর্ম শুরু করব। আর এখন কিন্তু কিচ্ছু করিনি, ওই রান্না হয়েছে, মানে ঝোল ভাত নিয়েছি, মা মেয়ে দুজনে গরম গরম খেয়েছি, ব্যাস গ্যাসটাও এখন পরিষ্কার করিনি। আগে একটুখানি শুয়ে টুয়ে নিই, বিকেলবেলা উঠে গ্যাসটা পরিষ্কার করবো, সন্ধে টন্ধে দেবো দিয়ে টিয়ে, তারপর আবার সন্ধেবেলা যদি চা খাই তো খেলাম, রাতের ডিনার, মেয়ে পড়ানো, সমস্ত কিছু করব। কিন্তু তার আগে একটুখানি ঘুমোবো, একটুখানি হালকা ওই ধরুন আধ ঘন্টা 40 মিনিটের একটা ছোট্ট করে টুক করে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নেব। সন্ধে না, প্রায় রাতের দিকেই বলা যেতে পারে, তার কারণ হচ্ছে একে তো শীতের রাত, সন্ধেবেলা হলেই মনে হয় রাত হয়ে গেছে। তার মধ্যে আজকে একটু আগে পর্যন্ত মুষলধারে বৃষ্টি হলো, মানে ঝমঝম 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 করে বৃষ্টি হলো, মনে হচ্ছে না একদম বর্ষাকালের বৃষ্টি। আর আমার বিকেলের সমস্ত কাজকর্ম মোটামুটি আমি সেরে ফেলেছি, বিকেলের দিকেই সেরে ফেলেছি, মানে একটুখানি বললাম না পাওয়ার ন্যাপ নেবো, তারপরে ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে ফেলেছি, গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে, স্ল্যাব মোছা, বাসন কোসন মাজা হয়ে গেছে। যে সমস্ত বাসন সকালের দিকে দুপুরের দিকে ব্রেকফাস্ট খাওয়ার পর মাজা হয়েছিল সেগুলোকে মুছে টুছে এখন ঢুকিয়ে দিলাম জায়গা মতন। আর এগুলো হচ্ছে বিকেলের রান্নার, মানে দুপুরবেলায় রান্নার বাসন, সেগুলো এখানে মেজে ঘষে রেখে দেওয়া হয়েছে, জল ঝরে গেলে এগুলো রাত্রে শোয়ার আগে অথবা যদি রাতে আর ইচ্ছে না করে কালকে সকালবেলা মুছে টুছে ঢুকিয়ে দেবো। আর একটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে এই দেখুন, আমার হাজব্যান্ড আজকে
এরকম বাজার থেকে লাল সবুজ দু ধরনের, মানে লাল টমেটো তো ইউজুয়ালি রোজই আসে, সবুজ টমেটো নিয়ে এসেছে একসাথে দুটো, দেখতে কি অসাধারণ লাগছে সত্যি। একেই না বলে প্রকৃতির রং, তাই না? আর্টিফিশিয়াল কালার ফেল করিয়ে দেবে। যাই হোক, তো এই ধরনের সবুজ টমেটো নিয়ে এসেছে, আমার মনে হয় আমার হাজবেন্ডের বাজারে গিয়ে দেখে খেতে ইচ্ছে হয়েছে। আমি কিন্তু বলিনি আনতে যে সবুজ টমেটো নিয়ে এসো, নিজেই রেখেই বাজার থেকে নিয়ে এসেছে। তো এই সবুজ টমেটো আমি বহুদিন পর রান্না করব। এর আগেও রান্না করেছি, মানে এই শীতে আমার সবুজ টমেটো একদিনও রান্না করা হয়নি। আমি এই সবুজ টমেটো দুটো রেসিপি বানাই, মানে দু রকমের রেসিপি করি, দুটোই খেতে অসাধারণ হয়, দুটোই অসাধারণ হয়। দুটো রেসিপি ইচ্ছে আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। একই দিনে তো আর দুটো বানাবো না, দুটো দুদিন বানাবো, সম্ভব হলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এক এক সময় ভাবি যে এক একটা রেসিপি শেয়ার করবো বা করবো, মানে করে দেখাবো, কিন্তু কি হয় কাজে তোড়ে তোড়ে তখন আর ভিডিও অন করে ক্যামেরা অন করে করার মতন সেইটুকু সময় বা ধৈর্য থাকে না, আমাকে তাড়াতাড়ি করে কাজ করতে হবে, এই একটা টেন্ডেন্সি মনের মধ্যে সবসময় কাজ করে। তবুও চেষ্টা করবো অবশ্যই এই টমেটো দুটোর, এই কাঁচা টমেটোর রেসিপি দুটো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করার। আর আজকে আমি তরকার ডাল ভেজাবো, জানেন, কালকে হাজবেন্ডকে টিফিনে তরকার ডাল দেবো। তরকার ডাল এ মাসে কাটিন, এই ঠান্ডা ঠান্ডায় না তরকার ডাল টাল দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। আজকে রাত্রিবেলা ভিজিয়ে রাখবো, তাহলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে সিটি মেরে দিলেই প্রেশারে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ চলুন কেটে ফেলি ডালটা। তরকার ডালটা এখানে ভিজিয়ে দিলাম, আর এখন খাবো একটুখানি জল। ভেবেছিলাম চা খাবো, কিন্তু চা খাবো না, ওই যে বললাম না নেশা নেই চায়ের খুব একটা, তাই চা খাবো না। এক আধদিন খুব ইচ্ছে করে খেতে, আজকে কিন্তু চা খাওয়ারই ওয়েদার। একেতে ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি পড়ছে, কিন্তু জানি না কেন আমার ভেতর থেকে চাইছে না চা খেতে। আর এখন যাব মেয়েকে পড়াতে, মেয়েকে অলরেডি কিছুটা পড়তে দিয়ে এসেছি, এরপর ওর অ্যানুয়ালের এক্সাম, তো কিছুটা পড়তে অলরেডি দিয়ে এসেছি, আবার কিছুটা গিয়ে পড়া ধরবো। ছোটো তো, একদম একা একা পড়তে চায় না, ওর পাশে বসে থাকতে হয় তবে ও পড়বে। আর আজকে রাত্রিবেলার ডিনারে দেখি আমি খাবো রুটি, আর মেয়েকে, মেয়ের ভাত রয়েছে, আর ও কী খায় দেখি সেরকম একটা বুঝে। মাংস খাবে না, কারণ ওই বেলা খেয়েছে তো, ও আমার মেয়ে এক বেলাই মাংস খায়, দ্বিতীয় বেলা আর এই মাংস খাবে না, আবার খাবে কালকে। মাংস একটু বেশি করেই করেছি আমি আর আমার মেয়ে, আজকে খেলাম, আমার হাজবেন্ড কালকে খাবে, কারণ ও তো আজকে আর খেতে পারলো না, খেয়ে হয়তো কালকে সকালবেলা অফিসে বেরোবে। ভাত দিয়ে খাক, রুটি দিয়ে খাক, যা দিয়েই খাক, আর আমি আর আমার মেয়েও খাবো কালকে, একটুখানি রেখে দিয়েছি, ওটা দিয়ে আমার আর আমার মেয়েও যাবে। কিন্তু আমার মেয়ে এক মাংস, মানে একই দিনে দুবেলা খাবে না, সেই কারণে দেখি ও কী দিয়ে ভাত খায়। হ্যাঁ আমি রুটি যা হোক কিছু একটা দিয়ে খেয়ে নেবো, আলু ফুলকপি ভাজা হোক, পেঁয়াজ কলি আলু ভাজা হোক, খেয়ে নেবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে গল্প করতে যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার সাথে গোটা দিনটা যদি ভালো লেগে থাকে কাটাতে, তাহলে যেটা করতে হবে সেটা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, তাই তো? আর সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন, বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।